আজকে আমি দেখাবো এই ফেব্রিক ব্যাঙ্গেলস গুলো আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি প্লাস্টিকের ব্যাঙ্গেলস নিয়ে নিয়েছি। আঠা হিসাবে এখানে থাকছে ফেভিবন্ড এবং ফেভিক্রিল। যে কোনো আঠা ব্যবহার করে ফেব্রিকের এই ব্যাঙ্গেলসটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ফেভিবন্ড আঠাটা ব্যবহার করব, কারণ আমি একটু কাজ করার সময় ফার্স্ট কাজ করতে পছন্দ করি, তার জন্য আমি এখানে ফেভিবন্ড আঠাটাই ব্যবহার করব। ব্যাঙ্গেলসটাতে যখন আমি ফেব্রিকটা মুড়ে নেব, তখন হচ্ছে প্রথম দিকে স্টার্টিংয়ে আমার করতে হবে হচ্ছে বাম পাশের কাপড়টাকে একটু ভেতরে ভেঙে নেব। কারণ হচ্ছে কি, যেহেতু এটা কাপড় তো অনেক সময় এখান থেকে সুতো ওঠার চান্স থাকে, তো একটু মুড়িটা ভেঙে যদি এটাকে মোড়া হয় তাহলে দেখা যায় যে সুতোটা বের হয়ে থাকে না। তো আমার এখন একটা ব্যাঙ্গেলস প্রায় শেষ, ফেব্রিকটা মোড়ানো প্রায় শেষ, তো এটা আমি ফেভিবন্ড গ্লো দিয়ে তার এন্ডিংটা টেনে দিচ্ছি। একই রকমভাবে আমি এখানে কালো যেই ব্যাঙ্গেলসটা তৈরি করব সেটার কাজও শুরু করে দিয়েছি। এখানে নর্মালি আমরা যেসব কাপড় দিয়ে জামা বানাই সেসব কাপড়গুলাই এখানে ব্যবহার করছি। পুরোটা ব্যাঙ্গেলস মোড়ার জন্য আমার যে পরিমাণ কাপড় দরকার, তার থেকে যদি কাপড় শর্ট পড়ে তাহলে আপনারা এখানেই এন্ডিং টেনে দেবেন, দেন এরপরে আবার নতুন করে কাপড় অ্যাড করবেন। ব্যাঙ্গেলসের ফার্স্ট স্টেপের কাজ মোটামুটি শেষ, এখন আমি সেকেন্ড স্টেপের কাজ করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি অ্যাক্রিলিক, যে কালারটা আছে সেটা নিয়ে নিয়েছি। দেন এখানে আমি ফেব্রিকের উপরে স্বস্তিকা চিহ্নটা অ্যাড করে নেব এবং দুটো করে দাগ টেনে নেব। এটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আমার তৈরি করা জুয়েলারি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর তাছাড়া আমার ফেসবুকে পেজ রয়েছে দুটো, যেখানে আপনারা জুয়েলারি সব পেয়ে যাবেন, তো আপনারা সেখানেও ভিজিট করতে পারেন। আমি আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। নতুন যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই যেন আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যায়। জুয়েলারি তৈরি করার সময় এখানে আমরা অ্যান্টিকের কাজ করি, সুতোর কাজ করি, ফেব্রিকের কাজ করি, স্টোন পুঁতি অনেক কিছুর কিন্তু কাজ করে থাকি, তো সেগুলোর জন্য আমাদের গ্লো দরকার হয়। তো কোন গ্লোটা কিসের উপরে খুব ভালো কাজ করে সেটার কিন্তু একটা রিভিউ পোস্ট কিন্তু আমি আমার চ্যানেলে করে রেখেছি, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোন গ্লোটা কিসের উপরে দিলে মানে খুব ভালো কাজ করে আর কি। তো আমার লাল ব্যাঙ্গেলসটা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমি ব্ল্যাক কালার যেটা আছে কালো এটার কাজ করে নেব। একই ডিজাইনের উপর আমি এখানে দুইটা কালারে ব্যাঙ্গেলস তৈরি করছি। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো এটাই ছিল আমার আজকের মতো ভিডিও। ব্যাঙ্গেলসটা আমি আমার হাতে পরিয়ে দেখালাম, যদিও এটা আমার হাতের সাইজের ছিল না, তারপরও কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।